হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি শেয়ার করবো কীভাবে রিডমি কীবোর্ডে রিডমি কীবোর্ডে এই জায়গাতে ছবি লাগানো যায় তাহলে চলুন কথা না বাড়ি হ্যাঁ তবে যারা সাবস্ক্রাইব করেননি এখনও অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না কিন্তু তাহলে চলুন আমরা কাছে আমরা এখান থেকে সার্চ অপশনে যে আমরা লিখব এ পি কে পারমিশন আমরা এইটা এটা সার্চ দিয়ে এখান থেকে আমরা ইনস্টল করে না আমি অলরেডি ইনস্টল করেছি এখান থেকে ওপেন করবেন এখান থেকে আমরা ওপেন অ্যান অ্যাপ এই এইটাতে যাবো ওপেন অ্যান অ্যাপ আমরা এখান থেকে রিডমি কীবোর্ড সিলেক্ট করে নেব এখানে এবার ইমেজে যাবো ইমেজ বাটনে এখান থেকে আমরা নিচে যাই এগুলো হলো রেডমি কীবোর্ডের কীবোর্ডের ফাইলগুলো এখানে হলো রেডমি কীবোর্ডের ফাইলগুলো এখান থেকে আমরা ইমেজটা আমরা চেঞ্জ করি একেবারেই নিচে চেঞ্জ সর্বশেষ নিচে আমরা যাই এই যে এখান থেকে সর্বশেষ নিষেধ থেকে আমরা একদম নিচে দুটো এই দুটো হলো ব্যাকগ্রাউন্ড এই যে আর ইএস শেষে দেখেন যে বি এ সি দেওয়ার ইসে মানে বাকিটা ডট ডট ড্রেসের ব্যাকগ্রাউন্ড তাই আমরা এখান থেকে এসে যে নিচে এইটা এই দুইটা চেঞ্জ করে দেবো এই দুটো ছবি চেঞ্জ করে দিলে হবে আমরা এটা চেপে ধরবো লং প্রেস রিপ্লেস উইথ আপনার ফোল্ডার এনে দেবো এটা হলো আপনার ফাইল ম্যানেজার ফাইল ম্যানেজার থেকে আপনি আপনি আপনার ছবি দেবেন যে ফোল্ডারে আপনার ছবি আছে আপনি সে ফোল্ডারেতে আপনার ছবি দেবেন সাপোজ আমার এখানে কিছু ছবি আছে এই ছবিটা আমি দিতে চাচ্ছি ওকে হয়ে গেছে আবার এটাও চেঞ্জ করবেন একই ছবি দিয়ে নেবেন একই ছবি দেবেন দুয়ের জায়গায় সেম ছবি হবে ওকে এবার সেভ অ্যান্ড রিস্ট রি ইনস্টল এখান থেকে সেভেন রি ইনস্টল দিব ইনস্টল ওপেন করি আমরা এখান থেকে ওকে করে এটা রিডমি কিবোর্ড সিলেক্ট করে দিই দেন ক্লোজ দেখি এটা আমরা কাজ করে কি না চলুন আমরা একটা মেসাজ শুনে যাই এটিতে যাই এই তো হয়ে গেছে আমরা দেখতেই পাচ্ছি যে আমার ছবি সেট হয়ে গেছে আপনি এভাবে আপনার চমৎকার ছবি আপনি এভাবে আপনার সুন্দরভাবে আপনার ছবি সেট করতে পারেন তাহলে আজ এই পর্যন্তই কথা না বাড়িয়ে তবে হ্যাঁ বিদায় নবু অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে বন্ধুর সাথে শেয়ার করতে একদমই বলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন